ইয়া হাবিবি কাম টু দুবাই। আর্সেনাল এই দুবাই যে যেন তাদের ভাগ্যটাই আসলে ঘুরিয়ে ফেলল, যে প্রিমিয়ার লিগে তারা আসলে শেষ করেছিল মাঝখানে তিন সপ্তাহ বিরতির আগে টানা হার দিয়ে, সব ধরনের কম্পিটিশন মিলিয়ে টানা তিনটা ম্যাচেও কিন্তু তারা হেরেছিল। সেই আর্সেনালে বিরতির পর ফিরে এসে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এবং এই যে মাঝখানে 7 দিনের যে একটা ব্রেক ছিল যেখানে তারা দুবাইয়ে গিয়েছিল, সেই দুবাইয়ের এই ট্যুরটায় আর্সেনালকে বদলে দিয়েছে বলে মনে করছেন ফুটবলার এবং কোচরাও। ক্রিস্টাল প্যালেস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আর্সেনালের ম্যাচের মাত্র 11 মিনিটে। গ্যাব্রিয়াল একটা কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এরপরে অবশ্য আর্সেনালের জন্য বাজে খবর, ডেক্লান রাইস তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন, তবে তারও আগে আর্সেনাল আসলে এগিয়ে গিয়েছিল 2-0, ইনফ্যাক্ট 3-0 গোলে, একটা আত্মঘাতী গোল। এরপরে লিয়ান্দ্রো ট্রোসার্ড গোলটা করেছিলেন, সেখান থেকে ব্যবধান হয় 3-0। পরে শেষ দিকে গিয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আরও 2 গোল যোগ করেছেন এবং আর্সেনাল গোল করেছে তো করেছেই, 5 গোলে তারা ম্যাচটা জিতে নিয়েছে, যেখানে শেষ পর্যন্ত ক্রিস্টাল প্যালেসের ভাগ্যে কিছুই জোটে নাই। ক্রিস্টাল প্যালেস এই ম্যাচে পুরোপুরি একেবারে নিজেদের অর্ধেই সীমাবদ্ধ ছিল এবং আক্রমণ বা সেরকম পাল্টা আক্রমণ কিছুই তারা করতে পারে নাই। একচেটিয়া দাপট আর্সেনাল দেখিয়েছে, কিন্তু ম্যাচে যে কটা দুশ্চিন্তার কারণ আছে তার ভেতরে শুরুতে আমার মনে হয় ডেক্লান রাইসের এই ইঞ্জুরিটা নিয়ে একটু কথা বলা দরকার। কারণ ডেক্লান রাইস আসলে যেভাবে মাঠ ছেড়েছেন সেটা অনেকে ধারণা করছেন হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি কিনা, যদিও এখনও পর্যন্ত আর্সেনালের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয় নাই। আর আর্সেনালের এই ডেক্লান রাইস যদি ইঞ্জুর্ড হয়ে যান তার জায়গায় কে খেলবেন, এবং সামনে লিভারপুলের সঙ্গে ম্যাচ রয়েছে, অনেক রকম সংশয়ের ভেতরে আর্সেনালকে পড়তে হতে পারে। তবে তার আগে তাদের জন্য স্বস্তির খবর যে তারা এই যে একটা ব্যাড প্যাচ তাদের চলছিল সেখান থেকে তাদের উত্তরণ হয়েছে। দেখুন প্রিমিয়ার লিগে আর্সেনাল তারা আসলে লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে কিন্তু তারা হেরে গিয়েছিল, এবং একই সাথে আপনি যদি খেয়াল করেন লিভারপুলের সাথে এফএ কাপে হার, সেই হারটার পরে না আসলে আর্সেনালের ওই যে ওয়েক আপ কল যেটা আছে না, তখনই কিন্তু বলা হচ্ছিল আর্সেনাল যদি না বদলায় তাহলে আসলে সিজনের শুরুতে তারা যেখানে ছিল সেখান থেকে ক্রমশই তারা নিচে নামতে থাকবে। এই জয়ের ফলে আসলে কি হলো, আর্সেনাল পয়েন্ট টেবিলে 3 নম্বরে তারা উঠে এলো, যদিও ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের চেয়ে তাদের ম্যাচ কিন্তু বেশি রয়েছে এবং একই পয়েন্ট রয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং অ্যাস্টন ভিলার। টটেনহ্যাম তারা রয়েছে টেবিলের 5 নম্বরে, 21টা ম্যাচ, এবং আজকে রাতে তো আসলে লিভারপুলের ম্যাচ রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে গেল দিনের ম্যাচটা সেখানে যদি আমরা ফোকাস করি, ডেক্লান রাইসের ইঞ্জুরি সেটা একটা বড় দুশ্চিন্তার কারণ, তবে একই দিক দিয়ে আরেকটা স্বস্তির কারণ কি, আর্সেনাল তো আসলে গোল পাচ্ছিল না, কিন্তু আর্সেনালের গোল স্কোরের অভাব, ইনফ্যাক্ট হচ্ছে যে ধারণা করা হচ্ছিল যে এই মিড ট্রান্সফার উইন্ডো যেটা রয়েছে আর্সেনাল সেখানে একজন নাম্বার 9 সাইন করাতে পারে, এই সব কিছুর পর না এই জিনিসটা আর্সেনালের জন্য একটা মোমেন্টাম হিসেবে কাজ করবে। দেখেন লিয়ান্ড্রো ট্রোসার্ড তিনি গোল করলেন, লিয়ান্ড্রো ট্রোসার্ডের জায়গায় পরে যাকে নামাল হনো মার্টিনেলি তিনি কিন্তু জোড়া গোল করেছেন, তবে নাম্বার নাইন পজিশন থেকে কিন্তু গোল এই ম্যাচেও আসেনি, যেটা মিকেল আর্তেতার জন্য চিন্তার কারণ। গ্যাব্রিয়েল জেসুস যদি গোলটা করতেন তাহলে হয়তো সোনায় সোহাগা হতো পুরো ব্যাপারটা আর্সেনালের জন্য। যেটা হয়েছে যে গ্যাব্রিয়াল মাগালেস যখন গোল করেছেন সেটা একটা কর্নার কিক থেকে, এবং এই জায়গায় একটা সিগনিফিকেন্ট পরিবর্তন, ঠিক না আপনি বলতে পারেন সিগনিফিকেন্ট ফিচার এই মিকেল আর্তেতার দলের। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সেটপিস থেকে সবচেয়ে বেশি গোল করা দলটার নাম হচ্ছে আর্সেনাল, এবং সেটপিস থেকে তারা বরাবরই ভালো করেছে। আর যদিও আর্সেনালের গোলকিপার রায়া একটু গড়বড় পাকিয়ে ফেলেছিলেন প্রথম গোলটার পরপর, কিন্তু খুব একটা সমস্যা হয়নি, রায়ারও এই ম্যাচে মোটামুটি ভালোই ভূমিকা আছে। ব্যাপার হচ্ছে দুটো, সেটা হচ্ছে যে ক্রিস্টাল প্যালেস যে এত বেশি অসহায় আত্মসমর্পণ করবেন এটা হয়তো অনেকেই অনুমান করতে পারেন নাই, আবার আর্সেনালের একচেটিয়া দাপট আপনি যখন ম্যাচের পজিশন দেখবেন, আপনি যখন ম্যাচের স্ট্যাটটা দেখবেন, তখন আপনি জানেন যে ক্রিস্টাল প্যালেস আসলে এই ম্যাচে কোনো রকম কোনো ফাইট করতে পারে নাই। আর ওই যে মাঝখানের দুবাইয়ের যে ব্যাপারটা বলছিলেন, হাওয়া পরিবর্তন বা বাতাস পরিবর্তন হলে যে একটা দলের মুড পাল্টে যেতে পারে তার কিছু ইঙ্গিত আমরা এই ম্যাচে পেয়েছি। শট হচ্ছে যদি 21টা আর 12টা, বোঝা যাচ্ছে যে আসলে পার্থক্যটা কত ছিল, যদিও অন টার্গেটের হিসাবটা খুব গায়ে গায়ে লাগানো, তাই না? এবং তবে আপনি যেটা আসলে বলছিলেন যে বল পজিশন, আর্সেনাল আসলে বল হোল্ড করছে নিজেদের মতো করে তারা খেলতে পারছে, সেটা কিন্তু এই স্ট্যাটটা দেখে বোঝা যাচ্ছে। বল পজিশনের দিক থেকে 61% বল পজিশন ছিল এই ম্যাচে ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে আর্সেনালের। আর্সেনালের ওই জিনিসটা দরকার ছিল, তারা যেটা আসলে জিততে ভুলে গিয়েছিল, কারণ আপনি লিভারপুলের সাথে সামনে ম্যাচ রয়েছে, ইপিএল এখন তো আসলে টানা ম্যাচ, এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও কিন্তু আসলে শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এই প্রসঙ্গতেই আসি যে ডেক্লান রাইস যদি না থাকেন তাহলে আসলে কি হবে, লিভারপুলের ম্যাচ আজ রাতে রয়েছে, আগে সেই কথার একটু জানিয়ে নেই, লিভারপুল আজ রাতে খেলবে বোর্নমাউথের সঙ্গে, এবং সেই ম্যাচটা আজ রাতেই। প্রিমিয়ার লিগে যে 5টা ম্যাচ এই সপ্তাহে রয়েছে, লিভারপুল এবং আর্সেনাল আপাতত ধরেন আমরা এই সপ্তাহে টক্কর এটাই নিলাম, যেহেতু ম্যান সিটির এই সপ্তাহে কোনো ম্যাচ নাই।
লিভারপুল যখন খেলছে তখন তাদের মোহামেদ সালাহ আফ্রিকান কাপ অফ নেশনসে ইনজুরড হয়ে গেছে। তার ইনজুরির কি অবস্থা এটাও আমরা পরিষ্কারভাবে জানি না। ইজিপ্টের হয়ে তিনি খেলার সর্বোচ্চ চেষ্টা করবেন এইটা আমরা জানি। ধরেন আপাতত যেটা ধারণা করা হচ্ছে দুটা ম্যাচ বা হচ্ছে গিয়ে অলমোস্ট প্রায় দুই সপ্তাহের মতো, হ্যামস্ট্রিং গেলে বলে যে দুই সপ্তাহ তো মিনিমাম, তো দুই সপ্তাহ হলে তো টুর্নামেন্ট প্রায় শেষ হয়ে যায়, টুর্নামেন্ট শেষ হয়ে যায়, কিন্তু এইটার ক্ষতটা আসলে লিভারপুলের উপর কতটা পড়বে এটাই হচ্ছে প্রশ্ন। এবং এই কারণে লিভারপুলের ডক্টররা তার সঙ্গে যোগাযোগ রাখছেন, সালার সঙ্গে, সালার টিম ডক্টরের সঙ্গে। কিন্তু ধরেন ডেক্লান রাইস তিনিও একই রকম ইনজুরিতে পড়েছেন, দুই সপ্তাহের ভেতরে তিনি ফিট হয়ে গেলেন, দুই সপ্তাহ আজকে থেকে যদি আপনি হিসাব করেন তাহলে টাইটায় লিভারপুলের সঙ্গে যখন ম্যাচ তিন তারিখে তার আগে টাইটায় যদি ডেক্লান রাইসকে ওই ম্যাচে খেলানো নাও হয় ও পাশ দিয়ে মোহাম্মদ সালাহ নেই, দুই টিমের দুই গেম চেঞ্জার, আপনি ডেক্লান রাইসের কোনো রিপ্লেসমেন্ট এই টিমটায় খুঁজে পাবেন না। হ্যাঁ বলতে পারেন জর্জিনিও পরে মাঠে নেমেছেন, কিন্তু জর্জিনিওর কাছ থেকে তো সেই সাপ্লাই আমরা গত এক বছর দেখি নাই। গতকালকের ম্যাচে একটা অ্যাসিস্ট ছিল, হ্যাঁ মানে কিন্তু সেটা আসলে আর কি আছে। থমাস পার্তে তিনি যদি ওইখানটায় খেলতে পারেন, তিনিও এখন ইনজুর্ড পুরোপুরি ফেরেন নাই দলের সঙ্গে, এই প্রশ্নগুলো আসলে এই এখন থেকে তুলে দেওয়া যাচ্ছে লিভারপুল আর আর্সেনালের ম্যাচকে সামনে রেখে। আর্সেনালের এই জয়টার পরে কিন্তু আজকে আবার লিভারপুলকে জিততে হবে, মানে এই ব্যাপারটা সবসময় মানে তাড়ার ওপরে রাখতে হবে আর কি সিটিকে। আর লিভারপুলের যেটা আসলে জয়ের চ্যালেঞ্জ যেটা আমরা বলছিলাম বোর্নমাউথের এগেনস্টে, তবে লিভারপুল কিন্তু এই ম্যাচে আসলে পারফেক্টলি ফেভারিট। আর ছয় ম্যাচে তারা লাস্ট ছটা ম্যাচ জিতেছে। তবে বোর্নমাউথের একটা ইন্টারেস্টিং জিনিস কি, বোর্নমাউথে আপনি যদি লাস্ট ম্যাচগুলো দেখেন সেখানে কিন্তু তারাও একটা ম্যাচ বাদে বাকি সবগুলো ম্যাচ থেকে কিন্তু তারা শেষ ছয় ম্যাচের হিসাবও যদি আপনি করেন সেখানে তারা পয়েন্ট পেয়েছে। মূল চিন্তার কারণটা কি, মোহাম্মদ সালাহ তার তাকে না পাওয়া সেটা পাওয়া যাবে না সেটা আগে থেকেই বোঝা গিয়েছিল, এন্ডো তার না থাকা এবং সেই জায়গায় তো ম্যাকালিস্টারকে আজকের ম্যাচে হয়তো বা সুযোগ দেয়া হবে। তবে আরও একটা যেটা হয়েছে যে আপনার রাইট ব্যাক পজিশনটায় কনর ব্র্যাডলিকে নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে, যখন আসলে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তিনি ইনজুরিতে পড়লেন, আজকের ম্যাচেও হয়তো বা তিনি শুরু করবেন। এই কথাটাই আমরা আগের সপ্তাহে দিয়েছিলাম যে ব্র্যাডলিকে আমি দেখবো, আমি দেখি নাই তার খেলা। এক্স্যাক্টলি, তার খেলা দেখার জন্য আজকে খুব ভালো একটা টাইমিং, কারণ ম্যাচটাও আসলে খুব একটা রাতে নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.